বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 40 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,045 জনের। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 11,040 জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 777,357 জনে। করোনা ভাইরাস নিয়ে বুধবার মের 12 তারিখ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,928 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে 718,249 জন। অন্যদিকে চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় চট্টগ্রামে একদিনে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 573 জন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 109 জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা 51,499 জনের। 2019 সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশ উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের 218টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-19। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি বাংলা।